হ্যালো, হ্যালো। হ্যাঁ জানু, কেমন আছো তুমি? জানো আমি তো খুব ভালো আছি। জানো তুমি কেমন আছো? জানো জানো আজকে না তোমাকে আমি খুব মিস করতেছি, ভীষণ মিস করি আজকে তোমাকে। জানো? হ্যাঁ, কি? হ্যাঁ, আইফোন 10 বাড়িছে সেটা তো জানি, কিন্তু কি বললে তুমি? আইফোন 10 রিলিজ হলে বাংলাদেশ সবার আগে তোমাকে কিনে দিতে হবে। তোমায় তুমি না কদিন আগে আইফোন 7 প্লাস কিনলে রেড, এখন আবার আইফোন 10 কেন? কি, আরে না, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। আর তুমি বলো আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসার পরে আইফোন 10 দিয়ে দিতে হবে, কি বলো? আমি মানে কি, আইফোন 10 না কিনে দিলে তোমাকে হারাতে হবে? আইফোন 10 না দিলে আমি তোমাকে কোনোদিন পাবো না, কি বলো তুমি এসব? আচ্ছা আমি দেখি, আমি আমার বাবার সাথে কথা বলে দেখি। ওকে বাই। আপনা বাজি বাজি হবে আমার বাবার বি খারাপ দেখছি। হ্যাঁ আব্বা, কি হয়েছে বাজার আমাকে খুলে বল বাজার। আমি তো তোমার খুব আদর, এটা আমি, তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না? আমি ছাড়া তো তোমার কেউ নেই না বাবা। না বাজান, এই কথা বলতেছিস কেন বাজান? আব্বা আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি বাবা, মেয়েটার নাম সকিনা আব্বা, মেয়েটা খুব সুন্দর আব্বা, মেয়েটাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ বাজান তো আব্বা, মেয়েটা আমার কাছে একটা আবদার করছে, মেয়েটাকে বিয়ে করতে হলে আমি একটা আইফোন 10 দিতে হবে আব্বা। আইফোন 10? হ্যাঁ এটা কি বাজান? আইফোন 10 চিনো না তুমি? না বাজান। আইফোন একটা মোবাইল, এটা দিয়ে কথা বলে, ইন্টারনেট চালায়, গেমস খেলে। আইফোন আর কি মোবাইল? মোবাইল তো দে, এই সমস্যা কি বাজান? আইফোন আইফোন তো আব্বা, আইফোন এটা কি কোম্পানি বাজান? এটা কি দাম কত হয়ে? আরে আব্বা আপনি কি বলেন, আইফোন কোন কোম্পানি? মানে আইফোন আইফোন কোম্পানি, তবে দামটা আব্বা এই কত, 1 লাখ টাকার মতো? 1 লাখ বাজান আব্বা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, আমি তোমাকে একটা কথা বলি আব্বা। বল বাবা। মেয়েটাকে আমি খুব ভালোবাসি আব্বা, তো ওই মেয়েটাকে, মেয়েটা একদিন আমার কাছে আইফোন 7 প্লাস এসেছিল 1 বছর আগে আব্বা, ঠিক আছিস তো বাবা? তুই আগে তো কখনো আমাকে বলিস নি বাবা, এরকম তোর সমস্যা হয়েছে বাবা, কি করছিস বাবা দেখি, তুই ঠিক আছিস তো বাবা? এখন ঠিক আছি, এখন আব্বা মেয়েটা আমার কাছে আবার আইফোন 10 চাইছে, এখন তো আমি কিডনিও না যে বিক্রি করবো। আইফোন 7 প্লাস কেনার সময় আমার টাকা শর্ট পড়ছে বলে চুলগুলো বিক্রি করে দিছি, তুমি যা তুমি বলতো না আমার চুলগুলো করেছি, এখন আব্বা মেয়েটাকে একটা আইফোন 10 দিতে হবে আব্বা, আইফোন 10 একটা দিতে হবে আব্বা, তুমি কিছু একটা ব্যবস্থা করো আব্বা। আচ্ছা দেখি কিছু করতে পারি নাকি তোর জন্য বাবা, দেখি তুমি কিছু একটা ব্যবস্থা করো আব্বা। এত টাকা কই পাবো, আমার তো একখণ্ড জমি ছাড়া আর কিছু নাই বাজান, তা তো জমিতেও তো এত টাকা হবে না বাজান। তুই এক কাজ কর, তুই আমার একটা কিডনি বিক্রি করে দে বাজান। কি বলো বাবা, আইফোন 7 প্লাস কিনতে আমার 2টা কিডনি বিক্রি করে লাগলো, আর আইফোন 10 কিনতে তোমার 1টা কিডনি হবে না আব্বা। তাহলে 2টাই বিক্রি কর বাজান, তবুও তো সুখী আমার, আইফোন 7 কান্না দেখলে আমার চোখে পানি ধরে রাখতে পারি না বাবা। আইফোন 7 প্লাস কিনতে যে আমার 2টা কিডনি বিক্রি করছে, আমার মাথার চুল বিক্রি করে দিচ্ছে আব্বা, দেখো আমার মাথায় চুল নেই, দেখছো আমার মাথায় একটু চুল নেই আব্বা। তাই তো দেখতেছি বাজান, তুই এত কিছু করিস আমাকে না জানিয়ে বাজান। আমি মেয়েটাকে খুব ভালোবাসি আব্বা। আব্বা হ্যাঁ বল, তোমাকে একটা কথা বলি আব্বা। বল তুই বল, সমস্যা নেই আব্বা। তুমি আছে না, এই যে তুমি দেখো, এই যে তুমি আনন্দ দিকে দেখো, মানুষ তোমার চেহারাটা কিন্তু, এই দেখো দেখো তোমার চেহারাটা এখনো অনেক সুন্দর আব্বা। এই যে তোমার প্রথমে আমি বড় হয়েছি, তুমি তো আর মামুর যাওয়ার পর বিয়ে করো নাই, তোমার এখনো জীবন জীবন অনেক কিছু আছে। না বাজান তোর মুখের দিকে তাকা, আমি আর কখনো বিয়ে শাদীর কথা ভাবি নাই বাজান, তোর সুখী আমার সুখ বাজান, তুই যা করতে বলবি আমি তাই বলবো। বিয়ে কর আব্বা, বিয়ে তুমি বিয়ে করবা, আইফোন 10 যৌতুক নিবো, আইফোন 1 আইফোন যৌতুক নিবো, তো ওই আইফোনটা আমি সকিনারে দিবো। কস্টলি? হ্যাঁ আব্বা, সকিনারে আমি বিয়ে করে বলবো তাই নাকি? হ্যাঁ, তো আবার আবার কি হবো, তুমিও নতুন করে বউ পাবা, আমিও বউ কমো, আমরা বাপ বেটা দুজন একসাথে বিয়ে করবো আব্বা। চল তাইলে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। বাজি বাজি হবে আমার বাবার বিয়ে, বাজি বাজি হবে আমার বাবার বিয়ে।